হযরত সাইয়েদুনা মা জামা রহমাতুল্লাহ আলাই একবার উপরের দিকে তাকালেন, ছাদে বিদ্যমান এক বেগানা মহিলার প্রতি দৃষ্টি পড়ল। তিনি রহমাতুল্লাহ আলাই সাথে সাথে দৃষ্টি নত করে ফেললেন, দৃষ্টি নিচের দিকে করে ফেললেন, আর এমনভাবে অনুশোচনা করলেন, তিনি ওয়াদা করে ফেললেন যে ভবিষ্যতে কখনো উপরের দিক তাকাবো না। ফিলিস্তিনি ভাইরা, এই ঘটনা থেকে ওই সকল ইসলামী ভাইয়ের জন্য শিক্ষণীয় বিষয় যে যাদের ঘর এমন স্থানে হয়ে থাকে যে স্থান থেকে নজর অন্যের ঘরের দিকে যায়, অন্যের ঘরের ব্যালকনিতে যায়, অন্যের ঘরের ছাদের দিকে যায়, আর এর কারণে কুদৃষ্টি দেওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখবেন, মিনাতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে, বিনা অনুমতিতে কারো ঘরে উকি মারা সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করার মতো। সুনানে আবু দাউদ শরীফে একটি হাদিসে মোবারকা নকল করেছেন আলা হযরত রহমাতুল্লাহ আলাইহ, যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের পত্র তার অনুমতি ছাড়া দেখে তবে নিঃসন্দেহে সে আগুনকে দেখে। আমরা ভরপুর নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা, অন্য কারো ব্যক্তিগত পত্র যা অন্যের জন্য পাঠায়, চিঠি লিখে দেয়, আমাদেরকেও তা পৌঁছিয়ে দেওয়ার জন্য অনেকে দিয়ে দেয়, যেটা তার নিকট পৌঁছিয়ে দিয়েন, তা আমাদের জন্য নয়, আমাদের পরের কাজ নয়, আমাদের উচিত হচ্ছে এটা তার নিকট পৌঁছিয়ে দেয়া, এটাই আমাদের কাজ। এগুলো খুলে দেখি, পড়ি, তাহলে গুনার মধ্যেও আমরা পড়ে যাব। আমাদের এমন হয়েছে যে অন্যের কোনো জিনিস হলে আমরা এগুলো চোখ দিয়ে দেখে ফেলি, চোখের হেফাজত আমরা করি না, অথচ আমাদের সামনে ইলমি অনেক কিতাব রয়েছে, বাহারে শরিয়াত রয়েছে, ফাতে আজমিয়া রয়েছে, মাকতাবতুল মদিনী অনেক কিতাব রয়েছে, এগুলো আমরা দেখা থেকে বিরত থাকি, এগুলো আমরা পড়ি না। কিন্তু পড়তে হলে আমরা কি করি, এগুলো আমরা মানুষের যেগুলো অনুমতি ছাড়া, অনুমতি নেই, সেগুলো আমরা পড়ার কাজে ব্যস্ত হয়ে যাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুন।